মৃত তৃণমূল নেতা দলেরই সমর্থকের বাড়ির ভেতরে ঢুকে গুলি করে খুন করা হলো তাকে নিহত তৃণমূল নেতার নাম বিজন দাস তিনি উত্তর পরগনার অশোকনগর থানার গুমা নম্বর পঞ্চায়েতের উপপ্রধান তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার রবিবার রাত্রিবেলা বিজন দাস তার দলেরই এক সমর্থকের বাড়িতে ছিলেন সেখানে নিমন্ত্রণ ছিল তার খাওয়া দাওয়ার পর নিচের ঘরে একা শুয়েছিলেন পুলিশ সূত্রে জানা যাচ্ছে গৌতম দাস নামের স্থানীয় এক জমি ব্যবসায়ী সহ কয়েকজনের সঙ্গে তার কোনো একটি বিষয় নিয়ে বচসা বাধে অভিযোগ এই তর্কাতর্কির মধ্যেই বেশ কয়েকজন দুষ্কৃতী খুব কাছ থেকে তাকে গুলি করে বিজন বাবুর মাথা ও কানে গুলি লাগে দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় বারাসাত হাসপাতালে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় অশোকনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি অপরদিকে মৃতের পরিবারের দাবি উপপ্রধান হওয়ার পর থেকেই পঞ্চায়েতের অভ্যন্তরে দীপ হালদার নামে তৃণমূল কর্মী বলেন এটা পরিকল্পনা মাফিক হয়েছে। মধ্যে ঢুকে গুলি করেছে যেই সময় ঘরের ভিতর গুলি মেরেছে সেই সময় ঘরে কেউ ছিল না মানব কল্যাণ মজুমদার পাশের গ্রামের প্রধান বলেন রাঞ্চ বলে একজন বাড়ির কাছে রয়েছে গতকাল তার বাড়িতেই তার নিমন্ত্রণ ছিল এবার ও খেয়ে শুয়ে শুয়েছিল তখনই বাড়ির ভেতর গৌতম দাস ঢোকে আর তাকে গুলি করে বলে অভিযোগ সাংসদ কাকলি হুজুস্তা জানান বিজনের মৃত্যুতে দলের অনেক বড় ক্ষতি হলো অত্যন্ত মর্মান্তিক ঘটনা পুলিশ তদন্ত শুরু করেছে